আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট আর্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন যারা আজকে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তো আজকের টপিক হইল ডেস্টিনি পুনরায় ফিরে আসছে, ডেস্টিনি পুনরায় ফিরে আসছে। তো আপনারা শুনে হয়তো অবাক হয়ে যাবেন যে আমি আসলে কি বলছি। না, আমি ঠিকই বলছি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ডেস্টিনি ফিরে আসছে। তো তার পূর্বে সকলের প্রতি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যারা ইতিপূর্বে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য আন্তরিক অভিনন্দন। তো চলুন, কীভাবে ডেস্টিনি ফিরে আসছে সেটা আমরা আলোচনা করি। তো সেই আলোচনার পূর্বে আমরা কিছু নিউজ দেখি। এটা হলো আমাদের সময় পত্রিকা গতকালকের। তো এখানে কি বলছে, MLM ই কমার্সের নামে 40,000 কোটি টাকা আত্মসাৎ। কত টাকা? 40,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা আত্মসাৎ। প্রতারণার ফাঁদে ফতুর গ্রাহকরা। কি কি প্রতারণা? ডেস্টিনি যুবক হাতিয়েছে 7,500, ইউনিপে 2 6,000, এহসান গ্রুপ 17,000, ইওরেন্স 1,000, 100, IPL 3,000, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, মাল্টিলেভেল মার্কেটিং MLM কোম্পানির প্রতারণার বিষয়ে আমরা আসলে সকলেই জানি, ঘুরে ফিরে আলোচনা এসেছে ইতি ইত্যাদি ইত্যাদি বলেছে। তারপরও এখানে অনেকগুলো মাল্টিলেভেল কোম্পানির কথা বলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য, জানি না আপনি আমি আমরা কোন কোম্পানিতে আছি। এখানে দেখেন রাজধানীর মালিবাগ, মগবাজার, গুলশান ইত্যাদি এলাকায়। দেখেন এখানে কতগুলো মাল্টিলেভেল কোম্পানির কথা বলেছে, অ্যাক্সিলেট ওয়ার্ল্ড, উইন লাইফ গ্লোবাল, তারপরে হলো ডেলি বাজার লিমিটেড, পাওয়ার লাইফ বিডি লিমিটেড, মালয়েশিয়া ভিত্তিক ইনফিনিটি, এবি নিউট্রিক ইনস্টিটিউট। আসলে এগুলো আমি নাম বলে শেষ করতে পারবো না। যাই হোক, আমি বলবো না যে সকলে খারাপ। আমাদের সময় পত্রিকায় যেগুলো কোম্পানির কথা বলেছে আপনারা নিউজটি পুনরায় দেখে প্রয়োজনে দেখে নেবেন কী বলেছে। তবে আমি এটুকু বলবো যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন, আমি কোন কোম্পানিতে কাজ করছি, আমাদের কপালে কী আছে সেটা নিয়ে একটু আমাদের একটু চিন্তার বিষয়। ইতিমধ্যে যে কয়েকটা কোম্পানি গত এক মাসে চলে গেছে তাদের একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে, আমরা লিস্টটা দেখলেই বুঝতে পারবো আমি আপনাদের। আচ্ছা, এখানে বলেছে দেখেন, গত এক মাসে অন্তত 10টি অনলাইন MLM কোম্পানি বিপুল সংখ্যক গ্রাহকের 100 কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এর মধ্যে রয়েছে ইনসাব 7, টু লাইক, গোল্ড রাস্ট, গোল্ড লাইন, বিন্দাস ওয়ার্ক ডট কম, বিডি লাইক, ইফোর্ড বিডি, জিওনেস ইউকে লাইক সহ অনেক কোম্পানি। তো এখানে অবশ্য এখনও আমাদের বর্তমানে মার্কেটে বহুল প্রচলিত যে কয়েকটা কোম্পানি আছে, আমি নাম বলছি না, তাদের নাম এখানে আসে নাই। যদিও তারা গ্রাহকদের টাকা এখন সময় মতো দিচ্ছে না, বা দিবে দিবে করে ঘুরাচ্ছে বা দেওয়ার চেষ্টায় আছে, তাদের নাম এখনও আসে নাই। আমি এটুকু বলতে চাচ্ছি যে আসলে আমরা কোন কোম্পানিতে কাজ করছি। যেরকম আমি ইনসাব 7 কোম্পানিতে কাজ করি, আমি SPC-তে কাজ করি। ইনসাব 7 কোম্পানি চলে গেছে, 25 তারিখের মধ্যে আসার একটা সম্ভাবনা বিদ্যমান, আর SPC যদিও আছে। আমরা SPC-র একটা নিউজ দেখে আসি। এখানে প্রথম আলো নিউজের নিউজ পেপারের 19 সেপ্টেম্বর 2021 10:54 বলা হয়েছে মানুষের টাকা আত্মসাৎ। কত টাকা আত্মসাৎ? 21,000 কোটি টাকা। তো এই 21,000 কোটি টাকা কীভাবে আত্মসাৎ? MLM সমবায় ই কমার্সের নামে 1.5 দশকে লাখ লাখ গ্রাহকের টাকা আত্মসাৎ করা হয়েছে, কেউ ফেরত পাননি। এখানে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, আপনারা দেখেন মানুষের টাকা আত্মসাৎ হিসাব কোটি টাকায়। 2006-এ 2,600 কোটি টাকা, 2011-তে ইউনিপে 2 6,000 কোটি টাকা, 2012-তে ডেস্টিনি 5,000 কোটি টাকা, 2017-এ 266টি সমবায় সমিতি টোটাল 4,100 কোটি টাকা, আর 2021 সালে বর্তমান চলমান 11টি প্রতিষ্ঠানে 3,317 কোটি টাকা আত্মসাৎ। এই হিসাবটি প্রথম আলো পত্রিকার। এখানে দেখেন কোন কোন কোম্পানির নাম আসছে 11টি প্রতিষ্ঠানে। ইয়রেঞ্জ 1,100 কোটি টাকা, ইভেলি 1,000 কোটি টাকা, ধামাকা 800 কোটি টাকা, SPC ওয়ার্ল্ড 150 কোটি টাকা, এহসান গ্রুপ 110 কোটি, সুমন প্রোডাক্ট 60 কোটি। হ্যাঁ, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এই লিস্টটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা হলো প্রথম আলো পত্রিকার 19 সেপ্টেম্বর 2021-এর একটা নিউজ। আপনারা দেখেন এখানে
এখানে কিন্তু ই অরেঞ্জ, ইভেলি, ধামাকা, এসপিসি ওয়ার্ল্ড, এহসান গ্রুপ, এগুলো হলো 100 কোটির ঊর্ধ্বে, বাকিগুলো 100 কোটির নিচে। তো আমি যেহেতু এসপিসির গ্রাহক, আমি বলবো এসপিসিকে যে আপনারা যদি এই নিউজটি সত্য না হয়ে থাকে, তাহলে হয়তো যেরকম গতকালকে আমরা দেখেছিলাম যে রিং আইডির জন্য আরটিভি একটা প্রতিবেদন দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছে, তো এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যদি এভাবে আত্মসাৎ না করে থাকে বা তাদের উদ্দেশ্য যদি আত্মসাৎ না হয়ে থাকে, তাহলে তারা অবশ্যই গ্রাহকের টাকা খুব অল্প সময়ের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে এবং গ্রাহকদের সাথে এভাবে কোনো ব্যবহার করবে না। কারণ আমরা দেখতেছি এসপিসি গত অনেকদিন যাবৎ আজকে দিবে, কালকে দিবে, এরকম এই মাসে দিবে, আগামী মাসে দিবে, এরকম করে অনেক কাল ক্ষেপণ করেছে, সময় অতিবাহিত করেছে। আশা করছি অল্প সময়ের মধ্যে এসপিসি আমাদের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে, সেটা এজেন্টের মাধ্যমে দিক বা বিকাশে দিক বা ব্যাংকে দিক বা যেভাবেই দিক। যদি না দেয় তাহলে প্রথম আলোর নিউজটি সত্য, 21,000 কোটি টাকা লোপাট, তার মধ্যে এসপিসি করবে হলো 150 কোটি টাকা, আর বাকিগুলো আমরা অলরেডি জানি। আর একটা বিষয় আমি আলোচনা করব, সেটা হলো কিভাবে ডেস্টিনি আমাদের মাঝে ফেরত আসছে। ডেস্টিনি চলে গেছে, ডেস্টিনি নাই, ডেস্টিনি আমাদের গ্রাহকদের অনেক টাকা নিয়ে চলে গেছে, 7,500 কোটি টাকা। কিন্তু ডেস্টিনিতে যারা কাজ করতো বা ডেস্টিনি যারা তৈরি করেছিল, যে কর্তৃপক্ষ বা যারা ম্যানেজমেন্ট করেছিল, যারা অ্যাপস ডেভেলপ করেছিল বা যাদের বুদ্ধি প্রয়োগ করে ডেস্টিনি বাজারে নিয়ে আসা হয়েছিল, তারা তাদের যে বুদ্ধি, তাদের যে মেধা, তাদের যে ডেভেলপের অভিজ্ঞতা, এগুলো কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এগুলো নিয়ে তারাই অন্য আঙ্গিকে, অন্য নামে অ্যাপস নিয়ে আমাদের মাঝে কাজ করতেছে। আপনারা দেখছেন কতগুলো অ্যাপস এখানে আছে, এখানে কত অ্যাপ, আমি নিজে পড়ে শেষ করতে পারবো না, আপনারাও পড়ে শেষ করতে পারবো। এই যে দেখেন কত অ্যাপস, এগুলো সব অ্যাপ ডেস্টিনি। এরকম নতুন কোন অ্যাপস নিয়ে আমাদের মাঝে আসবে, আমাদেরকে, আমরা তো অতি লোভী, আমাদেরকে লোভ দেখাবে যে 1 মাস 2 মাস 6 মাসের মধ্যে টাকা ডাবল হবে, এরকম লোভ দেখাবে এবং আমরা হুমড়ি খেয়ে সেখানে ইনভেস্ট করব এবং পুনরায় তারা আগের মতো করে টাকা আত্মসাত করে চলে যাবে। আমরা তখন নিঃস্ব হয়ে যাব, আমরা ধরা খাবো, হাই হুতাশ করব, এক পর্যায়ে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তো আমরা অবশ্যই সচেতন থাকব, আমরা যদি কোনো MLM কোম্পানিতে টাকা ইনভেস্ট করি, অবশ্যই সেই কোম্পানি যাচাই বাছাই করব এবং তাদের যে দেওয়া তথ্য, সেই তথ্য সঠিক না মিথ্যা সেটা যাচাই বাছাই করব এবং তাদের উদ্দেশ্য কি, তারা যে আমাদেরকে দিচ্ছে সেটা কি সম্ভব না, সেটুকু আমাদের নিজেদের বিবেচনায় এনে তারপরে টাকা ইনভেস্ট করতে হবে। এবং এমন কোনো টাকা ইনভেস্ট করা যাবে না যাতে গরু ছাগল বিক্রি করে বা আমার সর্বশান্ত হয়ে সব কিছু বিক্রি করে আমি টাকাটা ইনভেস্ট করব, যেটা নিয়ে ওই কোম্পানি চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব, এমন কোনো ইনভেস্ট করা যাবে না। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো আমরা যেন পথে না বসি, পথে বসার আগে যেন আমরা চোখ কান খুলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে ইনভেস্ট করি, সেটাই আমার সকলের প্রতি অনুরোধ। ইনসাব 7 এবং এসপিসির প্রতি রিকোয়েস্ট, ইনসাব 7 25 তারিখের মধ্যে অ্যাপস নিয়ে আসার কথা, অবশ্যই 25 তারিখের মধ্যেই অ্যাপস নিয়ে আসবে। এবং এসপিসি আমাদের যে পেমেন্ট দেওয়ার জন্য বারবার যে কথা দিচ্ছে, সেই কথাটা যেন রাখে এবং তারা যেন পেমেন্টটা ঠিক মতো দেয় এবং আমরা যেন প্রথম আলোর পত্রিকায় যে আত্মসাতের কথা বলা হয়েছে, সেই আত্মসাতটা যেন সঠিক না হয়, এটাই আমি আশা করব। তো ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপডেট পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।